সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, আর কালকের কাজটা আজকে একটু এগিয়েই রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আলুগুলো কুটে রেখেছিলাম, আর এই যে আটাটাও মাখিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম, বুঝতেই পারছো, ফ্রিজ থেকে নিয়ে এলাম, ঘেমে আছে, ফোটোটা একটু কাজটা এগিয়ে যাওয়ার জন্য। তো চলো এবার আলু ভাজা করবো আজকে, রুটি করবো, আর এই যে চাটা বসিয়ে দিয়েছি অলরেডি, তো চাটা আগে খেয়ে নেবো দুজন মিলে একসাথে। আর চাটা না, আমি বিপ্লবের সাথে বসেই খাই একসাথে, কারণ একসাথে বসে চা খেতে খেতে একটু গল্প করলে সেটাই বেশি ভালো লাগে আমার। তো এই যে দেখো, কথা বলতে বলতে আমার চাটাও করা হয়ে গেছে, তো চলো এবার ঘরে নিয়ে যাই চাটা, আর তাড়াতাড়ি করে খেয়ে আবার ওর টিফিনটাও বানিয়ে দিই। তো এই যে দেখো বন্ধুরা, আমার আলু ভাজা রুটি হয়ে গেছে, তো চলো ওকে দিয়ে দিই। আজকে না এই পাপুসটা ধুয়ে দিচ্ছি, এটা ভীষণ নোংরা হয়, কারণ এটা একদম পোর্টের আর কি সামনে থাকে, গেটের সামনে। তো বিপ্লব বাইক তোলে, সোনামিঠি ওর দাদু সাইকেল তোলে, তো সেই জন্য খুব ময়লা হয়, তাই আজকে আবার ধুয়ে দিলাম এটা। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আজকে ভালো বলবো না, আছি মোটামুটি আর কি। তো নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন এই যে দেখতেই পাচ্ছ, শাড়ি আমি পরি না বাড়িতে, তো এই শাড়িটা পরে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ছোটো মেয়ের স্কুলে, যাচ্ছি স্যারেদের সাথে একটু কথা বলতে, এখন যাই তারপর বলবো, যে সঙ্গে থাকো দেখতে থাকো, আর বলছি ঘুরে আসি তারপর বলছি যে কী কেন যাচ্ছি বা কেন গিয়েছিলাম আর কী দরকারে। তো মনটা আজকে সত্যি ভীষণ খারাপ, একদমই ভালো লাগছে না, মানে সত্যি মনটা আমার ভেঙে গেছে আজকে। তো চলো যাওয়া যাক। তো এই যে হাঁটতে হাঁটতে প্রায় স্কুলের কাছাকাছি চলে এসছি, এই যে হচ্ছে ছোটো মেয়েদের স্কুল। আর আমি হাঁটতে হাঁটতে ভিডিওটা করছিলাম, যে কারণে বেশ একটু নড়ে গেছে ক্যামেরাটা, তো বন্ধুরা প্লিজ ডোন্ট মাইন্ড, তো প্লিজ সবাই একটু দেখো কষ্ট করে। এই যে এসে গেছি স্কুলে, চলো একটু কথা বলে নিই স্যারের সাথে। তো বন্ধুরা, স্কুল থেকে এখনই এলাম, আর সত্যি মনটা ভীষণ মানে আরও ভেঙে গেল, যা হোক একটা আশা নিয়ে গেছিলাম স্কুলে, মনটা আরোই ভেঙে গেল। আসলে এখান থেকে দুই তিন মাস আগে আমাদের পুরী যাওয়ার টিকিট বুক করা হয়েছিল, তো আমার বাপের বাড়ির ফ্যামিলি বলতে আমরা সবাই যাচ্ছিলাম আর কি, সবার একটা ভীষণ আনন্দ, কেনাকাটা টুকটাক আরম্ভ হয়ে গেছিলো সবার, আমিও টুকটাক কিনেছি, তোমাদেরকে শেয়ারও করেছি যে কী কী কিনেছি, কেন কিনেছি সেটা হয়তো বলিনি, বাট কেনাকাটা করছিলাম, ভাবছিলাম যে যাওয়ার এক দুদিন আগে বলবো তোমাদেরকে। তো সত্যি ভীষণ খারাপ লাগছে, ভগবানই হয়তো চাচ্ছেন না আমরা যাই। তো যাই হোক, আমাদের আর যাওয়াটা হলো না, মেয়েদের পরীক্ষা পরীক্ষা শুনছিলাম, সেই টেনশনটাই প্রায় অনেক দিন ধরেই মনে মনে টেনশন হচ্ছিলো, যে যদি পরীক্ষা হয় তাহলে হয়তো আমাদের আর যাওয়া হবে না। তো আজকে এই আগস্ট মাস পড়তেই গেল, তো অনেক দিন ধরে মেয়েদেরকে বলছি কবে পরীক্ষা একটু শোনার কথা স্কুল থেকে, তো ছোটো মেয়ে শুনে এসেছিলো যে 15 আগস্টের পরে পরীক্ষা হবে, আর বড় মেয়েরটাই আমার পাশে বাড়ি একটা কাকা হচ্ছে বড় মেয়ের স্কুলে আর কি, হাই স্কুলের টিচার, তো ওনার কাছে হচ্ছে কাকিমার কাছে শুনেছিলাম, তো কাকিমা আজকে বললেন সকালবেলা যে বোনদের হচ্ছে 15 আগস্টের পরে থেকে, মানে 16-17 তারিখ থেকে ওদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। এখন তাই জন্য আমি শুনতে গেছিলাম ছোটো মেয়ের স্কুলে, প্রাইমারি স্কুলে, যে মিঠি তো শিওর বলতে পারেনি, তাই জন্য তো গিয়ে বললামই, যে উনি তো বললেনই যে 16 তারিখে হচ্ছে পরীক্ষা, 16 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ। তো আর কী বলো তো বন্ধুরা, আমি তার বলতে পারি না, আমার মেয়ের জন্য পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়, কি এটা বলা মানে তো আমার বোকামো না, আমি বললাম যে যদি কোনো একটা রাস্তা হতো যে ওর পরীক্ষাটা আগে নিয়ে নেওয়া যেত কি না, কি পরে নিয়ে নেওয়া যেত কি না, তো উনি বললেন যে না সেটা তো সম্ভব না, আগেও নেওয়া সম্ভব হবে না, পরেও নেওয়া সম্ভব হবে না, আর 16 তারিখের পরীক্ষা আগানো পিছানো তো কোনো কিছু ওদের হাতে নয় সেটা, আর সে সিস্টেমও এরকম না, কোনো কিছুই করার নেই। তো তবুও উনি বললেন যে ঠিক আছে, আমি দেখি একটু মাস্টারদের সাথে কথা বলে, আর যারা স্যার আছেন স্যার ম্যাডামদের সাথে একটু কথা বলে দেখি ওরা কী বলে, আলোচনা করে দেখছি, তবে আমার মনে হয় হবেই না, কারণ উনি বলেই দিলেন প্রথমেই যে সম্ভব নয় কোনোভাবে। তো এটাই হচ্ছে, যাওয়া হবে না তাহলে, আর মনটা সত্যি ভীষণ খারাপ হয়ে গেল। আর ট্রেনে গেলেও যাওয়া যায়, কিন্তু সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে সবাই মিলে একসাথে যাওয়া, সেটাই একটা আনন্দ বেশি ছিল। তো এখন বাস করেছে হচ্ছে আমার মামারা, মানে মামারা 2-3 জন মিলে বাসটা করেছে নিজেরা নিজেরা, কোনো মানে কোনো ট্যুরিস্টদের সাথে আমরা যাচ্ছি না, যারা আর কি এখান থেকে মানে গাইড করে নিয়ে যায় তাদের সাথে আমরা যাচ্ছি না, আমরা নিজেরা নিজেরাই মানে মামারা 2-3 জন বন্ধু মিলে করেছিল। এখন মামার বাড়ি থেকে, মাসির বাড়ি থেকে মামা মামি মাসি মেসো মা, 2-3 মাসি যাচ্ছে, মা যাচ্ছে, মামারা যাচ্ছে, সবাই যাচ্ছে, আমি যেতাম, বোনের মেয়ে যাবে, বোনের ছেলে ছোটো বলে বোন মানে যাবে না আর কি, তো আমি যেতাম, আমার 2 মেয়ে যেত, আমার হাজব্যান্ড যেত, সবাই মিলে একটা গেলে একটা আনন্দই আলাদা ছিল, হোটেলও বুক করা হয়ে গেছে, তো এই হচ্ছে ম্যাডলাপ, আর কিছু বলার নেই, কী বলবো বলো বন্ধুরা।
মনটা এই জন্যই ভীষণ খারাপ লাগছে। জানি না ভগবান হয়তো সত্যি সত্যি চাচ্ছেন না যে আমরা যাই, তাই কারণ ভগবান চাইলে সবই হয়, ভগবান না চাইলে একটা গাছের পাতাও নড়ে না, এটা আমি মন থেকে বিশ্বাস করি। তো যাই হোক চলো কাজকর্ম করতে থাকি। আজকে একদম মানে সকাল থেকে মনটা ভীষণ খারাপ লাগছে, এখন 12:12 হয়ে গেছে, এখন আমি আজকে রান্না বসাইনি, মানে সেই তখন থেকেই একবার মামিকে ফোন করলাম, বিপ্লবকে ফোন করলাম, মাকে ফোন করলাম, মাসিকে ফোন করলাম, সবাইকে ফোন করে বললাম যে আমার যাওয়া হবে না। আর মামিকে ফোন করে মেন বললাম, বিপ্লব বললো তাহলে ক্যান্সেল করে দাও, কারণ 15 তারিখে যাওয়ার ডেট, এখন একটু সময় আছে। আজকে যেহেতু হচ্ছে তোমার 27 তারিখ আজকে মনে হচ্ছে, তো যাই হোক আজকে বললে তবুও একটু যদি ওরা টিকিটটা অন্য কাউকে দিয়ে বুক করাতে পারে, যদি অন্য কেউ বুক করে টিকিটটা, তো সেই জন্য। তো যাই হোক আর কিছুই হলো না, মামিকে বললাম, মামি বললো যে এরকম বোনু তো দুটো স্কুলে পড়ে, আমার মেয়ে একটা প্রাইভেট স্কুলে পড়ে আবার প্রাইমারি স্কুল সরকারি স্কুলেও পড়ে, তো ওর প্রাইভেট স্কুলের পরীক্ষাটা হচ্ছে ও আসার 4 দিন পর থেকে হচ্ছে, তো ওর ওইখানে সমস্যা নেই। আর প্রাইমারি স্কুলের পরীক্ষাটা ওর একটা দুটো পরীক্ষা দিতে পারবে, দেন ওদের যাওয়ার সময় হয়ে যাবে। তো ওখান থেকে কথা বলে এসছে মামি যে এরকম আমরা যাবো, তাই পরীক্ষা তো পড়ে গেছে, তা মামিকে বলেছে নাকি যে ঠিক আছে এটা তো হাফিয়ালি পরীক্ষা, তো ও একটা নাম্বার অ্যাড করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আরও অনেকেরই এরকম সমস্যা হচ্ছে, তাদের স্কুল থেকেও বলেছে যে পরে এসে পরীক্ষা দিয়ে দেবে, এরকম সিস্টেম ওদের। ওই দিকটা যা হোক ম্যানেজ হয়ে গেছে, শুধু একজনের 3টা সিট একটু ইয়েতে আছে, আর আমার এদিকে এই 4 জনের এই 4টা সিট, আমারটা তো ক্যান্সেলই হয়ে গেছে আর কি, কারণ কোনো উপায় নেই, আর মেয়েদের পড়াশোনার আগে তো আর বেড়ানোটা না। তো চলো বন্ধুরা কাজ টাজ করে নিই, দেখতে থাকো সঙ্গে থাকো। তো বন্ধুরা এই যে দেখো আজকে এনেছি ইলিশ মাছ, এটা শ্বশুরমশাই এনেছেন, আর আজকে তো আমার রান্না হয়ে গেছে, তো এই মাছটা আজকে ধুয়ে টুয়ে আমি আর কি টিফিন কাটাই করে রেখে দেবো, যাতে হচ্ছে কালকে রান্না করতে পারি, কাঁচাই রাখবো। আর এই যে খুব দারুণ সেন্ট দিচ্ছে আজকের মাছটা দিয়ে, মানে খুব ভালো হবে মাছটা খেতে, যেন যে ইলিশের বেশি সেন্ট হয় সেই ইলিশটা খেতে ভালো লাগে। তো এই যে মাছের তেলটা আমি ভাজা করে নিয়েছি, আর এই মাছটা না আমাদের বাড়িতে আমরা 3 জন খাই, শ্বশুর শাশুড়ি আর আমি 3 জন, আর আমার 2 মেয়ে বিপ্লব কেউই এই মাছ খায় না। তো মাছটার তেলটা ভাজা করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে, আমি আর শ্বশুরমশাই খাবো এটা, আর শাশুড়ি তো বাড়িতে নেই, আর কালকে এই মাছটা রান্না করবো, আশা করি কালকে চলে আসবে শাশুড়ি মা। তো মাথাটা হচ্ছে আমি ভাবছি কচু শাক দিয়ে রান্না করবো, আর এইগুলো হচ্ছে না সবজি টবজি করবো আর কি, বেগুন হোক, বেগুন এনেছে, কচুর মুগি এনেছে, এইসব দিয়ে। তো বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি সামনে এসে, কারণ আজকে হচ্ছে কারেন্ট নেই, এখন আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে মনে হচ্ছে বিকাল হয়ে গেছে, অথচ দুপুরবেলা এখন, তো কারেন্টও নেই, এদিকে মেঘলাও করেছে, সেই জন্য রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, তাই সামনে খেতে চলে এসেছি। আর এত পরিমাণে শাঁসা করে আওয়াজ হচ্ছে, আমি ভাবছি কি গাড়ি আসছে মনে হয়। বিপ্লব আমাকে বলছে না গাড়ি না বৃষ্টি আসছে, তো দুইজনে এনে তর্কাতর্কি করতে করতে দেখো ওই যে বৃষ্টি পড়ছে, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো শাঁসা করে আওয়াজ হচ্ছে। তো চলো বৃষ্টি তো আসছে, আর কারেন্ট কখন আসবে জানি না, খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর আজকে আমার মনটা ভীষণই খারাপ ছিল, ওই জন্য বেশি বড় করলাম না ভিডিওটা।